উত্তম যুগের সাদা কালো ছবির জমানা শেষ, রঙিন ফ্যামিলি ড্রামা অ্যাকশন ছবির যুগ শুরু। এই দুইয়ের সন্ধিক্ষণে টলিউডে হিরো হয়ে এসেছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, যার মননে তখনও স্বর্ণযুগের ছোঁয়া, কিন্তু বয়সে তিনি নবীন যুগের প্রতিনিধি। সেই থেকে এখনো এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে একভাবে কাজ করে চলেছেন। অকপট সাক্ষাৎকারে শোনালেন ইন্ডাস্ট্রিতে পথ পরিক্রমা করে ক্রমে আজ এখানে এসে পৌঁছানোর কাহিনী, জীবনে প্রাপ্তির গল্প, ত্যাগ স্বীকারের গল্প, শিল্পী জীবনে মানসিক অবসাদ কাটানোর মন্ত্র, আর কেন তার ক্যারিয়ার শেষ হয়ে গেল সেই সম্পর্কেও মুখ খুললেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাতে চলেছি ভাস্কর ব্যানার্জির ক্যারিয়ার কেন অকালে শেষ হয়ে গেল সেই সম্পর্কে। তো বন্ধুরা, আপনি যদি ভাস্কর ব্যানার্জির ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্প্রতি চলে গিয়েছেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অবসাদের জেরে তার আত্মঘাতী হওয়ার ঘটনায় সর্বসম্মুখে এসেছে শিল্প জগতের স্বজন পোষণের বিষয়টি। অভিযোগ উঠেছে যোগ্যতা সত্ত্বেও কাজ না পাওয়া এবং কারো নেতিবাচক মানসিকতার শিকার হওয়া বহু শিল্পীকেই অবসাদের আধারে ঠেলে দেয়। মুখ খুলেছেন একের পর এক অভিনেতা গায়ক। শুধু বলিউড নয়, সে আজ এসে পড়েছে টলিউডেও। একের পর এক অভিনেতা ও অভিনেত্রী জানিয়েছেন ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতার কথা। আক্রমণের ছুড়ে দিয়েছেন একে অপরের দিকে। এমনই সময়ে অভিনেতা ভাস্কর ব্যানার্জি বলছেন, শীর্ষ ছোঁয়ার দৌড়ই শেষ কথা নয়, সেই সঙ্গে কৃতজ্ঞতা জরুরি, জরুরি ক্ষমা, তবেই সবটা মিলে টিকে থাকা যাবে ইন্ডাস্ট্রিতে। মানুষ হিসাবে নিজের উত্তরণ না ঘটাতে পারলে শিল্পী হিসাবে ভালো থাকাও মুশকিল। আমার বাবা মন্টু ব্যানার্জির প্রথম অভিনীত ছবি জীবন মৃত্যু, যে ছবিটার প্রযোজকও ছিলেন বাবা নিজে এবং ওর কয়েকজন বন্ধু। পরিচালক হীরেন নাগ, উত্তম সুপ্রিয়া ছিলেন নায়ক নায়িকা। উত্তম কুমার সেদিন জীবন মৃত্যু ছবিটা করেছিলেন এবং ছবিটা সুপারহিট হয় বলেই আমাদের সংসারটা দাঁড়িয়ে যায়। কিন্তু আমার বাবা কারো কাছেই পার্ট চাইতে পারতেন না, তাই বাবার ছবির সংখ্যাও কম অভিনয় জীবনে। কিন্তু উত্তম কুমার খুব স্নেহ করতেন বাবাকে, কারণ আমার বাবা উত্তম কুমারের স্তাবকদের মতো ছিলেন না, সমালোচনাও করতেন উত্তমের ওর সামনেই। খোলাখুলি বলতেন এই ছবিতে এই জায়গাটা ওরকম না করতে পারতেন। উত্তম কুমার শুনতেন, বুঝতেনও, ভালোবাসতেন বাবাকে। আমি বাবার সঙ্গে নবরাগ ইত্যাদি ছবির শুটে গেছি ছোটবেলায়, কিন্তু কোনোদিন সিনেমা করব সে শখ ছিল না। আমার সিনেমায় আসাটা বেশ মত। কফি হাউজে বাবা আড্ডা মারতে যেতেন, সেদিন আমার স্কুল ছুটি থাকতো, বাবা বলতেন চল আমার সঙ্গে, হাঁটাও হবে, কফি হাউসে তোর প্রিয় পকোড়াও খাবি। বাবার সঙ্গে ঘুরে বেতাল, টারজান, কমিক্স, বই কিনে বাড়ি ফিরতাম। বাবার সঙ্গে আমি বড় বয়সেও ঘুরেছি, সেই ছোটবেলার মতোই। বাবা একদিন বললেন, সমরেশ মজুমদার তোকে দেখেছেন, একটা উপন্যাস লিখেছেন কালপুরুষ, তাতে অর্কট চরিত্রে তোকে নেবেন বলছেন, উনি তোকে কফি হাউসে দেখেছেন। আমি বলেছি লেখাপড়া করছে, এখন সিনেমা করলে উৎসনে যাবে। এরপরেই সমরেশ দা আমাদের বাড়িতে এসে বললেন লেখাপড়া বাঁচিয়েই কাজ করব, খুব বেশি দিন লাগবে না। তো সেই করলাম প্রথম ছবি, কিন্তু ছবিটা রিলিজ করলো না শুটিং করেও। কালপুরুষ অনেকবার হয়েছে, আমারটা প্রথম কালপুরুষ। সেখানে অনিমেষ করেছিলেন প্রদীপ মুখার্জি আর মাধবী লতা করেছিলেন সুমিত্রা মুখার্জি। আমার জীবনের প্রথম শট সুমিত্রা মুখার্জির সঙ্গে, উত্তম কুমারের শেষ অভিনয়, শেষ নায়িকা সুমিত্রা মুখার্জি। সমরেশ মজুমদার আমায় ইন্ডাস্ট্রিতে এনেছিলেন আর ভবেশ কুণ্ডু আমায় প্রতিষ্ঠা দিলেন। একই দিনে আমি আরেকটা ছবিও পেলাম নবাব, হরনাথ চক্রবর্তী ডিরেক্টর। দুটো ছবি রিলিজ করলো, দুটোই বাম্পার হিট করলো, আমার আর অনুশ্রী দাসের জুটি হিট করলো। তবে বর্তমানে আর আগের মতো কাজ পাই না, তাই নিজেকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নিয়েছি আর মেগা সিরিয়ালের সাথে যুক্ত হয়েছি। তো বন্ধুরা, ভাস্কর ব্যানার্জির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।